শোন, আজকে আমার একটু ফিরতে লেট হবে, আর তোকেও বলে রাখলাম। এ আর নতুন কি মা, প্রত্যেক দিনই তো তোমার লেট হয়, এটা আর বলতে লাগবে না। এই শোন, আমার স্ট্যান্ডার্ড বজায় রাখতে আমাকে পার্টি, নাইট ক্লাব এগুলো করতে হয়, কিন্তু আমার ছেলে মেয়ে হয়ে তোরা এই রকম কেন ড্রেস পোশাক পরে থাকিস, এটা আমি ভেবেও পাচ্ছি না। শোনো মা, তোমার স্ট্যান্ডার্ড বজায় রাখতে আমাদের সব পাল্টাতে পারবো না। তুমি কি জানো মা, তোমাকে একতরফা লোক ভালোবাসে আর একতরফা লোক গালমন্দ করে, আমাদের সেটা শুনতে হয়। একটু হাই র্যাঙ্কে থাকলে মানুষ সহ্য করতে পারে না, কেন জানিস? তাদের অন্যায়গুলোকে আমি প্রতিবাদ করি বলে। দিনের পর দিন যে অন্যায়গুলো তুমি করছো একবার ভেবে দেখেছো? বাবা কিছু বলে না, কারণ বাবা কোনোদিন তোমার অন্যায়ের প্রতিবাদ করেনি। তাই ছেলে মেয়ে ছেলে মেয়ের মতন থাকবি, আমি কি করছি সেটা তোদের দেখার দরকার নেই। ম্যাডাম, গাড়ি রেডি, আপনি কি এখনই বেরোবেন? হ্যাঁ, তুমি চলো, আমি আসছি। আমার কাজটা মিটিয়ে আসি, তারপরে তোদের দুই ভাই বোনের ব্যবস্থা আমি করছি। আপনি পরে ওদের ব্যবস্থা কি করবেন আমি জানি না, কিন্তু আপাতত আমি আপনার জন্য একটা ব্যবস্থা করেছি। কে আপনি? আমাকে দেখে বুঝতে পারছেন না? আপনার জন্য থানায় খাবার বরাদ্দ করা আছে, চলুন। আমরা জানতাম না তোমার এই বাড়ির ভার সহ্য হবে না, যেখানে সহ্য হবে সেখানেই তুমি যাও। চলায় দাদা, চলুন।